दिन का ये मेरे जन्ने आमा, दिन का ये मेरे जन्ने आमा, मरते जुदी हाय एमन मरुन दाओ गो प्रभु ओ गो दिन का ये मेरे जन्ने जोदी दिन का ये मेरे जन्न आमार मरते जोदी हाय एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामार एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामा अल्लाह तालार हुकुम शोनो जुद्धे बाहिर हाओ ना केनो अल्लाह तालार हुकुम शोनो जुद्धे बाहिर हाओ ना केनो मजनू मानेर कन्ना तुमार मजनू मानेर कन्ना तुमार केमने प्राणे शाय एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामा एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामार आमी जुद्धे जाबो शहीद हबो जीवन फिरे पाई जोदी फिर शहीद होते चाय आमी फिर दाओ सेर स्वप्ने भी भोर आमी फिर दाओ सेर स्वप्ने भी भोर त्यागेर महिमा बुकटा जोदी एमन होतो थाकतो साहसालीर मतो बुकटा जदि एमन होतो थाकतो साहसालीर मतो आशुक जत बाधार प्रलय आशुक जत बाधार प्रलय तर करि ना भाय एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामार दिन का ये मेरे जन्ने जोदी दिन का ये मेरे दिन का ये मेरे जन्ने जोदी मरते आमाय हाय एमन मरुन दाओ गो प्रभु ओ गो दयामार एमन मरुन दाओ गो प्रभु ओ गो আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আল ইমরানের 133 নম্বর আয়াতে কারিমার মাঝে আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ أعدت للمتقين الله تعالى جنيه دلن دوراو پیتی بیر جمینر مانوش
কোথায় দৌড়াবে তুমি, তুমি কি চুয়াডাঙ্গা যাবে? চুয়াডাঙ্গার দিকে দৌড়ার কথা বলি নাই আমি, তোমাদেরকে দামুর হুদায় দৌড়াইতে বলি নাই দামুর হুদার কাছে, আমি তোমাদেরকে দৌড়াইতে বলেছিলাম মাগফিরাতিন মির রাব্বিকুম। তোমাদের সেই রবের দিকে দৌড়াও যে রব তোমাদেরকে মাফ করে দেবে, যে রব তোমাদেরকে ক্ষমা করে দেবে। ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, শুধু তাই নয়, তুমি পাপ করেছো জীবনে, অনেক গুনাহ করেছো তুমি জীবনে, অনেক খারাপ কাজ করেছো, অনেক ভুল অসঙ্গতি কার্যক্রমের সঙ্গে জড়িত হয়েছো, তুমি সুদ খেয়েছো, ঘুষ খেয়েছো, তুমি জিনা করেছো, ব্যভিচার করেছো, তুমি লুণ্ঠন করেছো, তুমি দুর্নীতি করেছো, তুমি জনগণের সম্পদ লুণ্ঠন করেছো, তুমি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করেছো। ও পৃথিবীর জমিনের মানুষ, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোমাকে বললাম তুমি দৌড়াও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে, যেখানে তোমার রব তোমাকে মাফ করে দেবে, যে স্থানে গেলে তোমার রব তোমাকে ক্ষমা করে দেবে, যে স্থানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত হতাশাগুলো দূর করে দেবে, যে স্থানে গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সমস্ত নিরাশাগুলো দূর করে দেবে, সেই স্থানের মধ্যে যাও। শুধু তাই নয়, তুমি যদি সেখানে যাও, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহগুলো শুধু মাফ করে দেবে না, জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এমন একটা জান্নাত দেব, যে জান্নাতের উচ্চতা এবং দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে গোটা পৃথিবীর সমান। বলেন সুবহানাল্লাহ। আবার আল্লাহ তাআলা শর্ত জুনিয়ে দিলেন, বিজয় দেব, যেমন তোমাদেরকে মুমিন হতে হবে, বিজয় দেব তোমাদেরকে, মুত্তাকি হতে হবে, মাফ করে দেব। আবার তোমাদেরকে শর্ত জুড়িয়ে দিলাম পৃথিবীর জমিনের মানুষ, উইদ্দাত লিল মুত্তাকিন, আবার তোমাদেরকে শর্ত জুড়িয়ে দিলাম, আমি তোমাদেরকে জানিয়ে দিলাম আমি তোমাদেরকে ক্ষমা করে দেব, জান্নাত দেব, কিন্তু শর্ত হচ্ছে একটা, তোমাদেরকে মুত্তাকি হতে হবে। বলেন সুবহানাল্লাহ। তোমাকে আল্লাহ ভীতি অর্জন করতে হবে, পৃথিবীর জমিনে কার কাউকে ভয় করা যাবে না, পৃথিবীর জমিনে কোনো ব্যক্তিকে ভয় করা যাবে না, পৃথিবীর জমিনে কোনো কাফের মুশরিককে ভয় করা যাবে না, পৃথিবীর জমিনে কোনো মুনাফিককে ভয় করা যাবে না, পৃথিবীর জমিনে কোনো খ্রিস্টানকে ভয় করা যাবে না, পৃথিবীর জমিনে কোনো ইহুদিকে ভয় করা যাবে না, একমাত্র ভয় করতে হবে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনকে, যিনি রাজাদিরাজ, সম্রাটের সম্রাট, দীন ও দুনিয়ার একচ্ছত্র অধিপতি, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমার ব্যক্তি জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে, তোমার পারিবারিক জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে, তোমার সামাজিক জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে, তোমার রাজনৈতিক জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে, তোমার রাষ্ট্রীয় জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে, তোমার আন্তর্জাতিক জীবন চালাতে হবে আল্লাহকে ভয় করে। যদি তুমি ভয় করে চলো, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বিজয় দেব, আমি তোমাদেরকে বিজয় দেব, শুধু তাই নয়, তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের সর্বোচ্চ মাকাম তোমাদেরকে দান করব। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমাকে ভয় না করো, আমার বিধান মোতাবেক যদি তুমি পৃথিবীর জমিনে জীবন পরিচালনা না করো, আমার ম্যান্ডেট মোতাবেক তোমার জীবন যদি পরিচালনা না করো, দুটি কাজের জন্য পৃথিবীর জমিনে তোমাকে পাঠিয়েছি, এক নম্বর কাজ হচ্ছে উবুদুল্লাহ, এই পৃথিবীর জমিনে দাসত্ব করবে, গোলামি করবে, এই পৃথিবীর জমিনে ইবাদত করবে একমাত্র সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের, যে আল্লাহ তাআলা গোটা পৃথিবী সৃষ্টি করেছেন, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র বৃক্ষলতা পাহাড় পর্বত নদী নালা, সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দাসত্ব করবে পৃথিবীর জমিনে, মানব রচিত কোনো বিধানের দাসত্ব করবে না পৃথিবীর জমিনে, সোশ্যালিজম মানবে না
পৃথিবীর জমিনে কমিউনিজম মানবে না, পৃথিবীর জমিনে কমিউনিজম মানবে না, পৃথিবীর জমিনে ক্যাপিটালিজম মানবে না, পৃথিবীর জমিনে সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ মতবাদ মানবে না, পৃথিবীর জমিনে ন্যাশনালিজম মানবে না। জাতীয়তাবাদ মানার জন্য তোমাকে পাঠিয়ে দেই নাই, দাসত্ব করতে হবে, গোলামি করতে হবে, একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের যদি দাসত্ব করো, গোলামি করো, আমার আল্লাহ তাআলা বললেন তাহলেই তোমাদেরকে মাফ করে দেব, আর যদি তুমি আমার দাসত্ব না করো, গোলামি না করো, পৃথিবীর জমিনে মানব রচিত মতবাদ দিয়ে যদি জীবন গঠন করো, পৃথিবীর জমিনে মানব রচিত বিধান দিয়ে যদি জীবন গঠন করো, ও পৃথিবীর মানুষ শুনে নাও, তাহলে তোমাকে মাফ করে দেব না। এক নম্বর হচ্ছে আমার দাসত্ব করার জন্য পাঠিয়ে দিলাম, দ্বিতীয় নম্বর যে কাজটি করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিলাম, দুই নম্বর হচ্ছে ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলবেন না, আমার আল্লাহ তাআলা বললেন দ্বিতীয় নম্বর হচ্ছে তোমাদেরকে প্রতিনিধিত্বের দায়িত্ব করার জন্য পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলাম, তোমাদেরকে শুধুমাত্র রিক্সা চলার জন্য পাঠিয়ে দেই নাই, ভ্যান চালার জন্য পাঠিয়ে দেই নাই, মানুষের কথা শোনার জন্য পাঠিয়ে দেই নাই, পৃথিবীর জমিনে শোষিত হওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে দেই নাই, এই পৃথিবীর জমিনে আমি তোমাদেরকে পাঠিয়ে দিলাম, গোটা পৃথিবীর সমস্ত কিছুকে তোমাদেরকে শাসন করতে হবে এবং তোমাদেরকে এই দায়িত্ব নিতে হবে, গোটা পৃথিবীর খেলাফতের দায়িত্ব পালন করার জন্য তোমাদেরকে এই জমিনে পাঠিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ, দায়িত্ব কয়টা জোরে বলেন, কয়টা? দুইটা, একটা হচ্ছে আল্লাহর দাসত্ব করা, আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নাম্বার হচ্ছে খেলাফত প্রতিষ্ঠা করা, আল্লাহর বিধান প্রতিষ্ঠা করা এই পৃথিবীর জমিনে, মানব রচিত কোনো বিধান নয়। আমরা কি দুটি কাজ করি জোরে বলেন, দুটি কাজ করি? আমার কথা বোঝা যাচ্ছে না, বুঝতে পারতেছেন? তাহলে উত্তর দিচ্ছেন না কেন? এক নাম্বার হচ্ছে কি, গোলামি করা, আল্লাহর দাসত্ব করা, আল্লাহর আইন মানা, আর দ্বিতীয় নাম্বার হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা, গোটা পৃথিবীকে শাসন করতে হবে, গোটা পৃথিবীর মানুষদেরকে ন্যায়ের পথ দেখাতে হবে, ইনসাফের পথ দেখাতে হবে, সেই কাজ করার জন্য তোমাদেরকে পাঠিয়ে দিয়েছি আমি আল্লাহ তাআলা। তোমাদেরকে পৃথিবীর জমিনে শোষিত হওয়ার জন্য, নির্যাতিত হওয়ার জন্য, নিপীড়িত হওয়ার জন্য, জুলুমের শিকার হওয়ার জন্য, এই পৃথিবীর জমিনে লাঞ্ছিত অপমানিত হওয়ার জন্য তোমাদেরকে পাঠিয়ে দেই নাই, গোটা পৃথিবীর সমস্ত লাঞ্ছিত অপমানিত নির্যাতিত নিপীড়িত নিষ্পীষিত মানুষগুলোকে একমাত্র সঠিক পথে ফিরে আসার জন্য, আল্লাহর বিধানের পথে ফিরে আসার জন্য, তাদের অধিকারগুলোকে ফিরিয়ে দেওয়ার জন্য আমি তোমাদেরকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছি। চিৎকার মেরবেন আল্লাহু আকবার। তো কাজ হচ্ছে দুইটা, এক নম্বর হচ্ছে আল্লাহর ইবাদত করা, দ্বিতীয় নম্বর হচ্ছে খেলাফতের দায়িত্ব পালন করা, ঠিক আছে? যদি আমরা করি তাহলেই আমার আল্লাহ তাআলা বলতেছেন তোমাদেরকে মাফ করে দেব, তোমাদেরকে ক্ষমা করে দেব, আবার বলতেছেন যদি তোমাদেরকে বিজয় দিব, তোমাদেরকে জয়লাভ দেব পৃথিবীর জমিনে, তোমরাই শাসনভারের দায়িত্ব পাবে, কিন্তু তোমাদের শর্ত হচ্ছে একটা, তোমাদেরকে মোমেন হতে হবে। বলেন সুবহানাল্লাহ। এখন আমি যদি আপনাদেরকে বলি মোমেন হওয়ার প্রথম শর্ত কি, প্রথম শর্ত কি জেনে বলেন, মোমেন হওয়ার প্রথম শর্ত কি? একজন মানুষ যদি ইমানদার নিজেকে দাবি করে তাহলে তার সর্বপ্রথম শর্ত হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইয়াকিমুনা সালাত। বলেন সুবহানাল্লাহ। এক নম্বর হচ্ছে আল্লাহর উপরে ইমান আনলো, বিশ্ব নবীর উপরে ইমান আনলো, দ্বিতীয় কাজ হচ্ছে তারা পৃথিবীর জমিনে সালাত কায়েম করবে। বলেন সুবহানাল্লাহ। আমি যদি বলি কারা কারা এখানে সালাত আদায় করছেন, একটু হাত তুলেন তো, হাতগুলো উঠবে, বাকিগুলো উঠবে না, দাঁড়ান, মান সম্মান শেষ হয়ে যাবে, তাই না? শেষ হয়ে যাবে। তাহলে মোমেন হওয়ার প্রধান শর্ত হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে কদ আফলাহাল মুমিনুন, সাকসেসফুল ইমানদার সেই ব্যক্তি, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলেন সুবহানাল্লাহ। যারা পৃথিবীর জমিনে খুশু এবং খুজুর সহিত তাদের সালাতগুলো আদায় করে, বলেন আল্লাহু আকবার, সে হচ্ছে প্রকৃত ইমানদার। কিন্তু আমরা এমন কতগুলো মানুষ আছি
যারা এখানে উপস্থিত হয়েছি আমরা কিন্তু ইশার সালাত আদায় করি নাই, ঠিক না ঠিক? ইশার সালাত আদায় করি নাই, ওয়াজ শুনতে এসেছি, মাহফিল শুনতে এসেছি, তাফসির শুনতে এসেছি, কিন্তু যারা ইশার সালাত আদায় করি নাই তাদের এই তাফসির শুনে লাভ কি? কোনো লাভ আছে? আপনারা বলেন কোনো লাভ আছে? তাফসির শোনা কি ফরজ ওয়াজিব? হ্যাঁ, তাফসির শোনা ফরজও নয় ওয়াজিবও নয়। অতএব অথচ আমরা কি করেছি, আমাদের ফরজ ইবাদতকে ছেড়ে দিয়ে আজকে এখানে তাফসির এসে বসেছি, কোনো লাভ হবে না। আমরা দোয়া করি তার জন্য আজকের এই তাফসির মাহফিল থেকে সে যেন শিক্ষা নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পৃথিবীর মানুষ একজন মুমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবে, তার এক নম্বর শর্ত হচ্ছে ওই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন প্রথম শর্ত হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। আমার আল্লাহ তাআলা বললেন যারা অদেখা অদৃশ্য বিষয়ের উপর ঈমান আনলে, আমি আল্লাহকে দেখো নাই, জান্নাত জাহান্নাম দেখো নাই, আখিরাত সংগঠিত হবে তোমরা দেখো নাই, এখনো পর্যন্ত তোমরা দেখতে পাও নাই, আমার ফেরেশতাকে আমি সৃষ্টি করেছি, আসমান জমিন সৃষ্টি করেছি, আরশ কুরসি সৃষ্টি করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সৃষ্টির উপরে যারা ঈমান আনলে সর্বপ্রথম কাজ হচ্ছে ওই ব্যক্তিকে সালাত আদায় করতে হবে। শুধু সালাত আদায় করতে হবে না, শুধু সালাত আদায় করলে চলবে না, এই পৃথিবীর জমিনে আল্লাহ তাআলার ওই বান্দাটাকে সালাত ভিত্তিক রাষ্ট্র কায়েম করার চেষ্টা করতে হবে বলেন সুবহানাল্লাহ। যদি শুধু সালাত আদায় করেন, শুধু যদি নামাজ আদায় করেন, মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলেন, কিন্তু আপনার জীবনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন আপনার জীবনে নাই, সালাতের শিক্ষাটা পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত হোক এই জিনিসটা আপনার জীবনে নাই, এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক আপনার জীবনে আপনি কোনোদিনও ভাবেন নাই, এই পৃথিবীর জমিনে সালাত ভিত্তিক রাষ্ট্রটা পরিচালনা করা হোক, আপনি যদি কোনোদিনই এই বিষয়টা যদি না চান, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন শুধুমাত্র তোমার সালাত আদায় করতে যাবে আর সময়টিও তোমার শেষ হয়ে যাবে, কিয়ামতের দিনে সেই সালাতগুলো, কিয়ামতের দিনে সেই সালাতগুলো তোমার মুখের উপরে ছুঁড়ে ফেলে দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করব বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বিশ্ব নবী বললেন যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের ইবাদতগুলো, কিছু কিছু মানুষের নামাজ, আবার কিছু কিছু মানুষের রোজা, কিছু কিছু মানুষের যাকাত, কিছু কিছু মানুষের হজ, কিছু কিছু মানুষের ভালো কাজগুলো তার মুখের উপরে ছুঁড়ে মারবে, তার মুখের উপরে ছুঁড়ে মারবে। কেন? তার কারণ হচ্ছে এরা পৃথিবীর জমিনে ইবাদত করে কিন্তু তাদের ইবাদতগুলো তার জীবনের মধ্যে, তার জীবনের মধ্যে শিক্ষা গঠন করে না, এবং তার সেই ইবাদতের সেই ইবাদত দিয়ে তার জীবন সে ব্যক্তি কখনো গঠন করে না, তার শিক্ষা সে ব্যক্তি কখনো মানে না। আমি আল্লাহ তাআলা কিয়ামতের দিনে ওই মানুষগুলোর আমলগুলো, ওই মানুষগুলোর ইবাদতগুলো তার মুখের উপরে ছুঁড়ে মারবো বলেন নাউজুবিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন একজন মানুষকে যখন আমি, একজন ব্যক্তিকে যখন আমি তার পরিবারের দায়িত্ব দেই, পরিবার পরিচালনার জন্য দায়িত্ব দিয়েছি, একজন মানুষকে যখন আমি একটা ওয়ার্ড পরিচালনার দায়িত্ব দিয়েছি, মেম্বার আমি বানিয়ে দিয়েছি, কাউন্সিলর বানিয়ে দিয়েছি, একজন মানুষকে যখন আমি একজন একটা ইউনিয়নের চেয়ারম্যান হওয়ার দায়িত্ব দিয়েছি, চেয়ারম্যান বানিয়ে দিয়েছি, একজন মানুষকে যখন আমি একটা আসনের এমপি বানিয়ে দিলাম, একজন মানুষকে যখন একটা রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দিলাম, একটা রাষ্ট্রের মধ্যে একটা দপ্তরের দায়িত্ব দিয়ে দিলাম, ওই ব্যক্তিকে স্বরাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, পররাষ্ট্রমন্ত্রী বানিয়ে দিলাম, শিক্ষামন্ত্রী বানিয়ে দিলাম, অর্থমন্ত্রী বানিয়ে দিলাম, তথ্যমন্ত্রী বানিয়ে দিলাম,
বিভিন্ন প্রকার দায়িত্ব যখন আমি তাকে দিলাম এবং যখন আমি তাকে রাষ্ট্রীয় প্রধান বানিয়ে দিলাম প্রেসিডেন্ট বানিয়ে দিলাম এবং প্রধানমন্ত্রী বানিয়ে দিলাম ওই ব্যক্তিগুলোর এক নম্বর দায়িত্ব হচ্ছে الذين امكناهم في الارض اقام الصلاه واتى الزكاه وامروا بالمعروف والنهون عن المنكر الله تعالى বললেন সর্বপ্রথমই মানুষটা যে পরিবার শাসন করে পরিবারের মধ্যে সে ব্যক্তি নিজে সালাত আদায় করবে এবং তার পরিবারের সমস্ত মানুষগুলোকে সালাত আদায়ের জন্য তাগিদ দেবে। যে ব্যক্তি সালাত আদায়ের তাগিদ দেবে না, পর্দা করার তাগিদ দেবে না, যাকাত আদায়ের তাগিদ দেবে না, ওই ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাকে জবাবদিহি তার সম্মুখীন করবেন। আর যে ব্যক্তি তার পরিবারের মধ্যে সালাত কায়েম করবে, আমার আল্লাহ তাআলা বললেন ইমামুন আদেল, আমি আল্লাহ তাআলা তাকে ন্যায়পরায়ণ শাসক করে ন্যায়পরায়ণ শাসক বানিয়ে দিয়ে কিয়ামতের দিনে তাকে আমি আরশের ছায়ার নিচে স্থান দেব বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি ওয়ার্ডের মানুষদেরকে সালাতের আহ্বান জানালো, আমি আল্লাহ তাআলা তাকে ন্যায়পরায়ণ ওয়ার্ড শাসক হিসাবে কিয়ামতের দিনে তাকে আরশের ছায়ার নিচে স্থান দেব বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ তাআলা যাকে একটা এমপির দায়িত্ব দিয়েছি তার একটা এমপির দায়িত্ব দিয়েছি একটা থানার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে ওই জায়গার মধ্যে ওই আসনের মধ্যে সালাত কায়েমের প্রতিষ্ঠার জন্য সালাত কায়েমের কথা বলার জন্য আমি আল্লাহ তাআলা তাকে কিয়ামতের দিনে আমার আরশের ছায়ার নিচে স্থান দেব বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দপ্তরের দায়িত্ব দিয়েছি, আমি আল্লাহ তাআলা যাকে মন্ত্রীর দায়িত্ব দিয়েছি, ওই বান্দাটা যদি তার ওই মন্ত্রণায়ের মধ্যে প্রত্যেকটা মানুষকে সালাতের আদেশ দেয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিনে আল্লাহ তাআলা তাকে আরশের ছায়ার নিচে স্থান দেব। এমনই ভাবে রাষ্ট্রপতি পর্যন্ত আল্লাহ তাআলা চলে গেছেন, গোটা পৃথিবীর শাসকদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন চলে গেছেন, যারা ন্যায়পরায়ণ শাসক হবে এই পৃথিবীর জমিনে সালাত কায়েমের আন্দোলন করবে, সালাত সমাজের মাঝে প্রতিষ্ঠার চেষ্টা করবে, এই পৃথিবীর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও, কিয়ামতের দিনে আমার আরশের ছায়ার নিচে স্থান দিয়ে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতবাসী হিসাবে কবুল করে নেব বলেন সুবহান। আর আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা সালাত আদায় করবে না, বিশ্ব নবী আখরি জামানার পয়গম্বর জনাবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে না, এক ওয়াক্ত সালাত ইচ্ছাকৃত ভাবে ছেড়ে দেয়, বিশ্ব নবী বললেন মান তারাকাস সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আমি আল্লাহ তাআলার হাবিব তাদেরকে বলে দিলাম শুনে নাও, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তি কাফের হিসাবে প্রতিষ্ঠিত হলো বলেন নাউজুবিল্লাহ। ইচ্ছাকৃতভাবে যে কোনো ব্যক্তি যদি এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয়, সে নারী হোক আর পুরুষ হোক, সঙ্গে সঙ্গে বিশ্বনবী বললেন যে ওই ব্যক্তি কাফের হয়ে গেল বলেন নাউজুবিল্লাহ। কাফের অবস্থায় যদি ইন্তেকাল করে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন গোটা বিশ্বের পৃথিবীর সমস্ত আলেম যদি একত্রিত হয়ে যদি সালাত আদায় করে আর পৃথিবীর জমিনে যদি সালাত কায়েমের আন্দোলন না করে, সালাতকে প্রতিষ্ঠার আন্দোলন না করে পৃথিবীর জমিনে যদি ইন্তেকাল করে, উবাই বিন সলুল ইন্তেকাল করেছেন, জীবনে একটি মাত্র ভুল হচ্ছে সে ব্যক্তি কোনোদিনও চান নাই যে মদিনার জমিনে মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠা হোক, নামাজ আদায় করেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছে, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আপনি তাওবা করেন আর তাওবা না করেন, একবার কেন 70 বার যদি তার জন্য তাওবা করেন, আমার আল্লাহ তাআলা বললেন আমি জীবনও তাকে ক্ষমা করব না, আমি জীবনও তাকে মাফ করব না, ওই ব্যক্তির জন্য হচ্ছে জাহান্নাম, ওই ব্যক্তির জন্য জাহান্নাম।
কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সালাত কায়েম না করার কারণে, সালাত প্রতিষ্ঠার আন্দোলন না করার কারণে বিনা হিসাবে তাকে জাহান্নামে নিক্ষেপ করবে বলেন নাউযুবিল্লাহ। বিশ্বনবীকে বলা হলো ইয়া রাসূলুল্লাহ, মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল বললেন মুসলমান সালাত আদায় করে, মুসলমান সালাত প্রতিষ্ঠার আন্দোলন করে, আর কাফের মুশরিকরা সালাত আদায় করে না। কাফের মুশরিকরা সালাত আন্দোলনের সালাত প্রতিষ্ঠার আদায় করে না। এটাই হচ্ছে মুসলমান এবং কাফেরদের মধ্যে পার্থক্য। ও পৃথিবীর মানুষ শুনে নাও, যখনই তোমার সালাতের আহ্বান জানাবে মুয়াজ্জিন, যখনই তোমাকে বলবে হাইয়া আলাস সালাহ, তুমি সালাতের দিকে আসো, হাইয়া আলান ফালাহ, তুমি কল্যাণের দিকে আসো বান্দা, তোমার জীবনের সমস্ত কল্যাণগুলো আমি আল্লাহ তাআলা এখানে রেখে দিয়েছি, তোমার রিজিক নাই, তোমার সন্তান খারাপ, তোমার রিজিক নাই, আজকে খাচ্ছ কালকে নাই, খাওয়ার চিন্তা তুমি করতেছ, তোমার স্ত্রী খারাপ, তোমার সমাজের মধ্যে তুমি ঠিকমতো চলতে পারো না, কোনো হতাশা নেই, কোনো নিরাশা নেই, আমার ঘরে এসো হাইয়া আলাল ফালাহ, আমি আল্লাহ তাআলার সমস্ত কল্যাণ এখানে রেখে দিয়েছি, তোমার জীবনের সমস্ত অনাটনগুলো দূর করে দেব বলেন সুবহানাল্লাহ। আর যদি সালাত আদায় না করো তাহলে শুনে নাও, তাহলে শুনে নাও, কবর থেকে শুরু করে, কবর থেকে শুরু করে কিয়ামতের দিন পর্যন্ত তোমাকে লাঞ্ছিত হতে হবে, এবং তুমি মুসলমান নাও তুমি কাফের বলেন নাউযুবিল্লাহ। কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক না বেঠে? ফজরের নামাজ সদাই করি নাই, আমার উপরে ফজরের নামাজ ফরজ ছিল, আমার আল্লাহ বললেন তোমাকে ফজরের সালাত আদায় করতে হবে, ওটা ফরজ, যদি ফজরের সালাত আদায় না করে ইন্তেকাল করো, জোহর আসার আগ পর্যন্ত যদি তুমি মৃত্যুবরণ করো, শরী ওজুর ব্যতীত, যুদ্ধের ময়দান ব্যতীত, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার যুদ্ধের ময়দান ব্যতীত যদি তুমি সালাত আদায় না করো, আমার আল্লাহ বললেন তুমি কাফের, তোমার উপরে সালাত ফরজ হয়ে যাবে, ঠিক না বেটে? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফির মুমিন তফাতটা হয় সলাতের উপরে, ঠিক না বেটে? মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে, কাফের মুমিন তফাতটা হয় সালাতের উপরে, এ জীবনে সালাত যেন, এ জীবনে নামাজ যেন হয় না কবু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, বেনামাজির লাশ কবরেতে
রাখিবে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন ঠিক না বেটে বেনামাজির লাশ কবরেতে রাখবে রে যখন মাটির চাপে পাঁজরের হার ভাঙবে রে তখন বিষাক্ত ওই সাপের ছোবল বিষাক্ত সেই সাপের ছোবল বেনামাজির সাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার এমন তো হতে পারে জোহরে জানাজা বেনামাজি পাবে না হায় নবীর সাফায়া দোজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত ঠিক না বেটে বেনামাজি পাবে না হায় নবীর সাফায়া দোজক হবে শেষ ঠিকানা আঘাত আর আঘাত নামাজ বিনে পর পাড়ে নামাজ বিনে পর পাড়ে পাবে না সে যা যা এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানা যা কেমন করে ঘুমাও তুমি ও মানুষ আল্লাহু আকবার তাহলে নামাজ ছাড়া মোমেন হওয়া যাবে মোমেন হওয়া যাবে না নামাজ প্রতিষ্ঠার আন্দোলন ছাড়া মোমেন হওয়া যাবে না আর যে সমস্ত শাসক পরিবারের শাসক ওয়ার্ডের শাসক চেয়ারম্যান এমপি মন্ত্রী প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী প্রেসিডেন্ট এই মানুষগুলো যদি ইম্মাক্কা না হুম ফিল আরদি আকামাস সালাত আমার আল্লাহ বললেন এই দায়িত্ব যাকে দিয়েছি ক্ষমতার ভার যাদেরকে দিয়েছি ক্ষমতার আমি যাদেরকে শাসকের দায়িত্ব দিয়েছি যদি না করো যদি আদায় করো তাহলে তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশের ছায়ার নিচে স্থান দেবে আর যদি না করো তাহলে তোমাদের জন্য বিনা হিসাবে কি জোরে বলেন কি হবে জাহান্নাম হবে আল্লাহ তাআলা আমাদের সকলকে জাহান্নাম থেকে নিস্তার দান করুক সকলে বলি আল্লাহুম্মা আমিন আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন জীবনের গুনাহ মাফ করে দেব মুত্তাকি হিসাবে প্রতিষ্ঠা তোমাদেরকে পৃথিবীর জমিনে দেব মুত্তাকি হতে পারবে ঈমানদার হতে পারবে মুমিন পৃথিবীর জমিনে হতে পারবে দ্বিতীয় নাম্বার শর্ত হচ্ছে এই পৃথিবীর জমিনে আমার হাবিবকে তোমাদেরকে ভালোবাসতে হবে এবং পৃথিবীর জমিনে আদর্শ মানতে হবে আমার বিশ্ব নবীকে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আমার আল্লাহ তাআলা বললেন কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ অগণবী জয় সমস্ত মানুষদেরকে জানিয়ে দাও যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসতে চাই যারা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে রব্বনে স্বীকার করে নিয়েছি শুধু আমাকে রব্বনে স্বীকার করে নিলে হবে না শুধু আমাকে ভালোবাসলে চলবে না ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে
তারা যেন আপনাকে ভালোবাসে এবং আপনার আনুগত্য করে। বলেন সুবহানাল্লাহ। তারা যেন আপনাকে ভালোবাসে, তারা যেন আপনার আদর্শ মানে, তারা পৃথিবীর জমিনে যেন আপনার আদর্শ ব্যতীত পৃথিবীর জমিনের কোন মানুষের আদর্শ পৃথিবীর জমিনে না মানে, এই পৃথিবীর জমিনে আপনাকে যেন ভালোবাসে, আপনার এত্তেবা যেন করে, আপনি যে আন্দোলন করেন, আপনি যে দিন প্রতিষ্ঠার আন্দোলন করেন, আপনি পৃথিবীর জমিনে যেমন ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠার আন্দোলন করেন, আপনি পৃথিবীর জমিনে যেমনইভাবে সরাত প্রতিষ্ঠার আন্দোলন করেন, আপনি পৃথিবীর জমিনে যেমনইভাবে আমার বিধানটাকে প্রতিষ্ঠার আন্দোলন করেন। তারা যেন আপনাকে ভালোবাসার উদ্দেশ্য হচ্ছে আপনার আদর্শ মানবে, আপনার দিন মানবে, আমার বিধান মানবে, ইসলাম মানবে। একমাত্র ইসলামী আদর্শ ব্যতীত পৃথিবীর জমিনে কোনো আদর্শকে তারা মেনে নিতে পারবে না। যদি মানে আপনাকে যদি আদর্শ মানে, আপনাকে যদি এই পৃথিবীর জমিনে নেতা মানে, আপনার আদর্শ মোতাবেক যদি তারা জীবন গঠন করে, তাহলে ওয়াইয়াগফিরুলাকুম যুনুবাকুম, আমি তাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে সগীরা গুনার কথা বলেন নাই, কবিরার কথা বলেন নাই, জাহিরির কথা বলেন নাই, শিরিকের কথা বলেন নাই, বেদাতের কথা বলেন নাই, প্রত্যেকটা গুনার কথা আল্লাহ তাআলা এখানে জানিয়ে দিয়েছেন। ওগো নবীজি, তাদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ তাআলা তাদের গুনাহগুলো মাফ করে দেব। তার মানে হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মানুষের জীবনের সমস্ত গুনাহগুলো হয়তো আল্লাহ তাআলা মাফ করে দিতে পারে। বলেন সুবহানাল্লাহ। ওয়াইগফির লাকুম যুনুবাকুম, গুনাহগুলো শুধু মাফ করব না, ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দেব। ও পৃথিবীর মানুষ, এমন জান্নাত যে জান্নাতের তলদেশ দিয়ে আল্লাহর নহর প্রবাহিত হচ্ছে, আমার আল্লাহ তাআলা ওই জান্নাত, আমার আল্লাহ তাআলা ওই জান্নাত, ওই জান্নাত তোমাদেরকে দিয়ে দেবেন যদি আমার হাবিবকে তোমরা ভালোবাসো, যদি আমার নবীর ইত্তেবা করো, যদি তার অনুসরণ অনুকরণ করো, আমার আল্লাহ তোমাদের জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আর যদি আমার নেতার আনুগত্য না করো, আমার হাবিবের আনুগত্য না করো, আমার রাসূলের আদর্শ যদি তুমি না মানো, আবার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য করো, আমার হাবিবের আনুগত্য করো। উলিল আমরি মিনকুম, এই পৃথিবীর জমিনে যারা আমর, যারা নেতা, আমাকে যারা ভালোবাসে, আমার হাবিবকে যারা ভালোবাসে, আমার আনুগত্য যারা করে, আমার হাবিবের আনুগত্য যারা করে, ওই আনুগত্য অনুযায়ী পৃথিবীর জমিনে যারা সমাজ কায়েম করে, ওই সমস্ত নেতার আদর্শ মানো, আর পৃথিবীর জমিনে কোনো খারাপ মানুষের আদর্শ মানবে না। ভাইরা আমার, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আরেকটা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, এই পৃথিবীর জমিনে যে নেতার আদর্শ তুমি মানবে, এই পৃথিবীর জমিনে যার আদর্শ তুমি মানবে, যদি তোমার নেতা সলাত আদায় না করে, পাঁচ ওয়াক্ত নামাজ যদি আদায় না করে, তোমার নেতা যদি ছয় ওয়াক্ত বিড়ি টানে, তোমার নেতা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তোমার নেতা যদি সাত ওয়াক্ত সুদ খায়, তোমার নেতা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, আট ওয়াক্ত যদি দুর্নীতি করে, তোমার নেতা যদি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়ে, তোমার নেতা যদি নয় ওয়াক্ত জেনার সাথে লিপ্ত হয়, ব্যভিচারের সাথে লিপ্ত হয়, সুদ ঘুষ জেনা ব্যভিচার লুণ্ঠন বিভিন্ন প্রকার অপরাধের সঙ্গে লিপ্ত হয়, তোমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র যদি না হয়ে পৃথিবীর জমিনের নিকৃষ্ট মানুষের মতো পরিচয় হয়, তার নিকৃষ্ট মানুষের মতো যদি তার চরিত্র হয়, আবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে প্রত্যেকটা নেতা সহকারে, প্রত্যেকটা কর্মী সহকারে, প্রত্যেকটা দল সহকারে আমি আল্লাহ তাআলা তুলব, শুধু তুলব না, শুধু তুলব না,
আমি আমার ফেরেশতাগুলোকে জানিয়ে দেব, আমার ফেরেশতারা এদেরকে ধরো আর বাম পা ধরে ধরে জাহান্নামে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমার আল্লাহ বললেন আদর্শ মানতে হবে কার? জোরে বলেন কার? আল্লাহর আনুগত্য, আল্লাহকে ভালোবাসতে হবে এবং আদর্শ মানতে হবে বিশ্বনবীকে। আদর্শের মাপকাঠি হতে হবে বিশ্বনবীর। পৃথিবীর জমিনের কোনো মানব রচিত আদর্শ মানা যাবে না। যদি কোনো মানুষ কোনো সময়ের জন্য বলে, যদি কোনো মানুষ কোনো সময়ের জন্য বলে আমার আদর্শ হচ্ছে অমুক নেতা, বিশ্বনবী আমার আদর্শ নয়, আমার আদর্শ হচ্ছে তমুক নেতা, বিশ্বনবীর আদর্শ মানে না, বিশ্বনবীকে আদর্শের মাপকাঠি যদি না মানে, আর ওই ব্যক্তি যদি ওই মুহূর্তে ইন্তেকাল করে, তাওবা করার পূর্বে যদি ইন্তেকাল করে, ওই ব্যক্তি শিরিক করলো, শিরিক করার সঙ্গে সঙ্গে যখনই মারা যাবে সঙ্গে সঙ্গে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। বলেন নাউজুবিল্লাহ। আর যদি কোনো মানুষ আল্লাহর আনুগত্য করে, রাসুলের আনুগত্য করে, রাসুলের আদর্শ মানে, রাসুলের বিধান অনুযায়ী পৃথিবীর জমিনে চলে, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান অনুযায়ী পৃথিবীর মধ্যে চলে, আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ও পৃথিবীর মানুষ শুনে নাও, কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে আমার রাসুলদের সেই উম্মতদের কাতারে, আমার রাসুলদের সেই উম্মতদের কাতারে যারা পৃথিবীর জমিনে, যারা পৃথিবীর জমিনে, যারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ বান্দা হিসাবে প্রতিষ্ঠিত লাভ করেছে, যারা পৃথিবীর জমিনে শ্রেষ্ঠ মানুষ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে, তাদের সঙ্গে কিয়ামতের দিনে উত্তোলন করে আমি তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দেব। বলেন সুবহানাল্লাহ। জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার, শরাবের ঝর্ণাও দুধেরই নহর, চির বহমান তলদেশে যার, চির বহমান তলদেশে যা, রোদেলা হাসুরে দিও রহমের ছাতা, ডান হাতে পাই যেন আমলের খাতা, সুকঠিন পিপাসায় ফাট যদি এই বুক, ভালোবেসে তুমি দিও কৌশল, শরাবের ঝর্ণাও দুধেরই নহর, চির বহমান তলদেশে যার, চির বহমান তলদেশে যার, আমাকে যখন কে চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতিও মমতা, আমাকে যখন কে চিনবে না, কাছে টেনে নিও তুমি প্রীতিও মমতায়, দোজখের পারে যে ভয়ানক পুর, চোখেরই পলকে করে দিও পার, শরাবের ঝর্ণাও দুধেরই নহর, চির বহমান তলদেশে যার, চির বহমান তলদেশে যার, জান্নাত লিখে দিও নসিবে আমার, ও গো প্রেমময়, ও গো পরোয়ার, শরাবের ঝর্ণাও দুধেরই নহর, চির বহমান তলদেশে যার।
চিরবহমান তল দেশে যার। সকলে পড়ি মারহাবা। তাহলে আল্লাহর জান্নাত পেতে হলে এক নম্বরে আনুগত্য করতে হবে আল্লাহর তাকওয়া। কাকে বলে আল্লাহ ভীতি? কাকে বলে? গোটা রমজান মাস রোজা রাখছেন, আপনি আপনার পিতামাতা বয়স্ক হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, আপনি কাপড় কিনতে গেছেন, আপনার পিতামাতার কোনো খোঁজ খবর নাই, সন্তানের কাপড় কিনছেন, স্ত্রীর কিনছেন, আপনার কিনছেন, একটা রোজাও হয় না, একটা রোজা হয় নাই, সব শেষ, সব শেষ। পিতামাতা যদি কষ্ট পায় একবার উহ করে একবার যদি উহ শব্দ করে শব্দ করে উভয়ের মধ্যে একজন, জীবনের সমস্ত আমলগুলো ধ্বংস হয়ে যাবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ঈদের কাপড় কিনতে গেছো, তোমাকে কি করতে হবে জানো? সর্বপ্রথম পিতামাতার কাপড় কিনতে হবে। পিতামাতার কাপড় কিনে তোমার কাপড়, তোমার স্ত্রী, তোমার সন্তান, ভাই একটু শান্ত কম হয়ে যাচ্ছে ভাই, তোমার সন্তান তাদের কাপড় কিনতে হবে। তোমার পিতামাতার কাপড় যদি তুমি কেন, তোমার স্ত্রীর কাপড় যেটা তোমরা কিনবে তুমি কিনবে, তোমার পিতামাতার কাপড় যদি তুমি, তোমার মায়ের কাপড় যদি 2000 টাকা দিয়ে কেনো, তোমার স্ত্রীর কাপড় তোমাকে কিনতে হবে 1950 টাকা দিয়ে, 1 টাকা যেন বেশি না হয়। যদি হয় তাহলে সমান সমান, যদি হয় তাহলে ইনসাফ হবে, আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর যদি পিতামাতার কাপড়ের চেয়ে যদি দাম বেশি হয়, আর তোমার স্ত্রী সন্তানের কাপড় কিনতে কিনতে যদি টাকা না আটে, তোমার বাবা মার কাপড় যদি না কেন, তাহলে জাহান্নামে যেতে হবে। আপনারা দেন, দেন বাবা মাকে, দেন এসান করেন, প্রয়োজন করেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমা জান্নাতু কাওয়ানারু, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতাকে সন্তুষ্ট করতে পারলে তুমি জান্নাত যাবে। পিতামাতা যদি তোমার চরিত্র সন্তুষ্ট হয়, মন খারাপ করে তোমার জাহান্নাম ছাড়া উপায় নাই। ও পৃথিবীর জমিনের মানুষ, তোমাদেরকে জানিয়ে দিয়ে গেলাম, পিতামাতার সঙ্গে সদাচরণ করবে, পিতামাতার সঙ্গে ভালো আচরণ করবে। পিতামাতার সঙ্গে যদি সদাচরণ করো, ভালো আচরণ করো, তাহলে তোমার মুখ দিয়ে কালেমা উচ্চারণ হবে। আর যদি পিতামাতার সঙ্গে সদাচরণ না করো, ভালো আচরণ না করো, মৃত্যুর সময়ে নসিবে কালেমা জুটবে না, কাফের হিসাবে ইন্তেকাল করতে হবে। চেনেন ইয়াকে? চেনেন ইয়াকে? নাম কি? একজন যে সাহাবি ছিল, হ্যাঁ, আলকামা, চেনেন তো? মায়ের সঙ্গে ইসলাম গ্রহণ করার পূর্বেই দুর্ব্যবহার করেছে, ইসলাম গ্রহণের পর নয়। মা কষ্ট পেয়েছে, ইন্তেকাল করতেছেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসতেছেন, খবর পেয়েছেন তার জলিলগতর সাহাবি মারা যাচ্ছে, অসুস্থ, মুখ দিয়ে কালেমা উচ্চারণ হয় না, কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী বললেন যে যাও কালেমা পড়াও, কিন্তু কালেমা উচ্চারণ, আল্লাহ রাসূলকে সাহাবা ইকরামরা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ কালেমা উচ্চারণ হয় না। আল্লাহ নবী বললেন, বাবা মা কে বেঁচে আছে ডাক দাও। সাহাবা ইকরামরা বললেন যে বাবা নাই, মা আছে। বললেন যে যাও মাকে ডেকে আনো। মাকে বলা হলো, মা আলকামা কি দুর্ব্যবহার করেছে, বলেছেন যে কোনো কথা বলেন না, চুপ করে আছেন। মা আপনি যদি চুপ করে থাকেন, আলকামাকে যদি মাফ করে না দেন, তাহলে শুনে রাখেন, আপনার আলকামাকে আমরা কিন্তু আগুনে পুড়ে মারব, আমি কিন্তু আপনার আলকামাকে, আমার আলকামাকে জাহান্নামে যেতে দিব না, জাহান্নামে যেতে দিব না, পৃথিবীর জমিনেই শাস্তি দিয়ে তাকে কবরে নিয়ে যাব, তারপর আল্লাহ তাকে জান্নাতে দেবে, কিন্তু জাহান্নাম দিতে চাই না, ওই শাস্তি দিয়ে দেবে, আপনার সঙ্গে কে দুর্ব্যবহার করেছে। ভাই দেন ভাই একটু, আপনার সঙ্গে দুর্ব্যবহার করেছে, এজন্য মুখ দিয়ে কালেমা বাকির হচ্ছে না। হযরত আলকামার মা কোনো কথা বলেন না। এমনই সময় আল্লাহর রাসূল বললেন যে তেল জোগাড় করো, কাঠখড়ি জোগাড় করো, আলকামাকে পুড়িয়ে মারব, পৃথিবীর জমিনেই সরকার করে দেব, পৃথিবীর জমিনেই সরকার করে দেব। এমনই এক সময়ের মধ্যেই আলকামার মা দূর থেকে চিৎকার, যখন আলকামাকে নিয়ে আসা হলো, খড়ির মধ্যে, খড়ির মধ্যে নিয়ে আসা হবে, সেই আগুনের কুণ্ডলীর মধ্যে নিয়ে আসতে যাবে,
সাহাবারা নিয়ে আসতেন আসতে গেছেন এমনই এক সময়ের মধ্যে আলকামার মা এসে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ 10 মাস 10 দিন কষ্ট করেছি গর্ভধারণ করে আলকামাকে পেটে রেখেছি ইয়া রাসূলুল্লাহ কতদিন যাবত লবণ দিয়ে ভাত খেয়েছি মেডিকেল সায়েন্স বলেছেন যে মায়ের এক একটা প্রসব বেদনা এক একটা প্রসব বেদনার যে কষ্ট যদি পৃথিবীর জমিনে সবচাইতে বড় পাহাড় কোন থাকে ওই পাহাড়ের উপরে যদি মায়ের এক একটা প্রসব বেদনাকে যদি রাখা হয় ওই প্রসব বেদনার কষ্ট যদি পাহাড়ের উপরে একবার নিক্ষেপ করা হয় চিকিৎসা বিজ্ঞান বলেছেন সঙ্গে সঙ্গে ওই পাহাড়কে মাটির সঙ্গে মিশে চুরমার হয়ে যাবে এত বড় কষ্ট মায়ের গর্ভধারণ আর সেই মাকে আমরা কষ্ট দিই ঠিক না বেটি জীবনে উপরা কপালী যারা আছেন জান্নাত হবে না যদি দুর্ব্যবহার করে থাকেন পিতামাতার সঙ্গে তাহলে গিয়ে ক্ষমা চাইবেন আর যদি ক্ষমা না চান তাহলে কপালে দুঃখ আছে কপালে দুঃখ আছে কাফের হয়ে মৃত্যুবরণ করতে হবে আর যদি পিতামাতা মারা যায় তাহলে আল্লাহর কাছে মসজিদে বসে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন মায়ের জন্য বাবার জন্য চোখের পানি ফেলবেন কুরআন তিলাওয়াত করবেন আল্লাহর দ্বীনের পথে চলবেন আপনার জন্য গুনাহ আল্লাহ ইনশাআল্লাহ মাফ করে দেবেন আল্লাহু আকবার হযরতে আলকামার কাছ থেকে সাহাবায়ে কেরাম দৌড়ে চলে আসলো বললেন ইয়া রাসূলুল্লাহ আলকামার মুখ দিয়ে কালেমা বাহির হয়ে গেছে তার কারণ হচ্ছে বিশ্বনবীর কাছে এসে আলকামার মা বলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি আলকামাকে সব কিছু মাফ করে দিয়েছি আমি আলকামাকে সব কিছু মাফ করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যায় নিদন শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাঁদায় আমায় কাঁদায় মা গো মা গো মা মায়েরা চলনি রে তোমরা যারা আছো মার স্নেহের সায়ায় বুঝবে কি করে বলো মা ছাড়াই জীবন কত অসহায় বাবারা চলনি রে তোমরা যারা আছো তার স্নেহের সায়ায় বুঝবে কি করে বলো বাবা ছাড়াই জীবন কত অসহায় মায়ের স্নেহের বুঝি নেই তুলনা মা গো মা হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত হে রহমান তোমার কাছে শুধু এই মোনাজাত মাকে তুমি ক্ষমা করো দাও উপহার চির জান্নাত স্বার্থবিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু ভাঙি তবু মাই তো আপন স্বার্থ বিহীন এত ভালোবাসা দেবে কে মায়ের মতো স্বার্থের আঘাতে সব কিছু
কিছু ভাঙি তবু মায়ে তো আপন, মায়ের স্নেহের বুঝি নেই তুলনা, মা গো মা গো মা গো, আমার মায়ের কথা পড়লে মনে আধারের মেঘে ঢেকে যাই হৃদয়, শ্রাবণের বাড়ি যেন দু চোখ ভরে বেদনার স্মৃতি এসে আমায় কাদায়, আমায় কাদায়, মা গো মা গো মা গো। আল্লাহু আকবার। তাহলে এক নম্বর আল্লাহর ইবাদত, আল্লাহর দাসত্ব, আল্লাহর গোলামি, আল্লাহর আইন, আল্লাহর বিধান। দ্বিতীয় নম্বর হচ্ছে রাসুলের আদর্শ, রাসুলকে নেতা, রাসুলের আনুগত্য, রাসুলকে আদর্শের মাপকাঠি মানা, ঠিক না বেটে? তিন নম্বর হচ্ছে পিতামাতার সঙ্গে সদাচরণ, মনে থাকবে তো? চার নম্বর পয়েন্ট শেষ, আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, চার নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন পবিত্র কোরআনুল কারীমের মাঝে, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদের সামনে মসজিদে নববীর মধ্যে বসে আছেন, বদরের প্রান্তরে যুদ্ধ হবে, যুদ্ধের আগে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যখন আয়াত আসলো জানিয়ে দিল আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব না যে ব্যবসা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নিস্তার দান করবেন? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুমজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা জানিয়ে দেব না, এমন একটা বাণিজ্যের কথা জানিয়ে দেব না যে ব্যবসা করলে, যে বাণিজ্য করলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে তোমাদেরকে নিস্তার দান করবেন? বলেন সুবহানাল্লাহ। কবরের আযাব এবং জাহান্নামের আগুন থেকে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেবেন, সেই ব্যবসাটার কথা। কি ব্যবসা আপনারা কি জানতে চান? জোরে বলেন, জানতে চান? কারা কারা জানবেন? হাত তুলেন তো, আরো জোরে হাত তুলেন। নারায়ণ তাকবীর, নারায়ণ তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, ইসলাম যেখানে, রাসূলের আদর্শ যেখানে, মদখোর যেখানে, জুয়াচোর যেখানে, দুর্নীতিবাজ যেখানে, আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, কোরআন হাদিস যেখানে, পরিমণি যেখানে, নারায়ণ তাকবীর। আল্লাহ তাআলা সকলের হাত গুলোকে কবুল করেন। আপনারা খুব চালাক মানুষ, এতগুলো কথার মাঝে একটা ঢুকে দিলাম তাও ভুল করলেন না। আপনাদের আল্লাহ তাআলা হায়াত দান করুক সকলকে, আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, সেই ব্যবসার কথা আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন। ব্যবসাটা কি? ওই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটি, কয়টি? জোরে বলেন, কয়টি? আরো জোরে, কয়টি? জোরে বলো, বলরে বল, আওয়াজ তোল, কয়টি?
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ব্যবসার পুঁজি হচ্ছে দুইটি পৃথিবীর জমিনে ব্যবসার পুঁজি করতে গেলে দুইটা জায়গা দরকার এক নম্বরে হচ্ছে টাকা দুই নম্বরে হচ্ছে মাল আর স্থান আর পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন ওই ব্যবসার মূল পুঁজি হচ্ছে দুইটি এক নম্বর হচ্ছে পৃথিবীর জমিনে তোমাদেরকে পৃথিবীর জমিনে তোমাদেরকে জীবন দিতে হবে এবং তারপর তোমাদেরকে সম্পদ দিতে হবে বলেন সুবহানাল্লাহ শুধু জীবন দিলে হবে না জীবনও দিতে হবে সম্পদও দিতে হবে তারপর বললেন যে শুধু তাই নয় শুধু জীবন আর সম্পদ দিলে হবে না ইমানদারও হতে হবে বলেন সুবহানাল্লাহ জীবন দিতে হবে সম্পদ দিতে হবে জীবন দিতে হবে সম্পদ দিতে হবে বিশ্বনবী জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের মধ্যে পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের 23 নম্বর আয়াতে কারিমা নাযিল করেছেন কিছু সাহাবীর চরিত্রের কারণে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সব সময়ের জন্য তারা নিবেদিত প্রাণ ছিলেন জীবন চলে গেছে শহীদ হয়ে গেছে আল্লাহর দিন থেকে পিছপা হন নাই আল্লাহর বিধান থেকে পিছপা হন নাই যত নির্যাতিত হোক না কেন যত নিপীড়িত হোক না কেন যত জুলুম হোক না কেন যত শোষণ হোক না কেন যত ফাঁসি দিক না কেন যত হত্যা করুক না কেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন যাদেরকে ইমানের পথে যারা তাদের জীবনকে বিক্রি করে দিয়েছে আমি আল্লাহ তাআলার জান্নাতের বিনিময়ে যারা তাদের জীবন এবং সম্পদগুলোকে বিক্রি করে দিয়েছে আমার সেই বান্দাগুলোকে ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য এই পৃথিবীর জমিনে সংগ্রাম করে যাবে আর আমি আল্লাহ তাআলা ওই সমস্ত মানুষগুলোর কবরের আযাব এবং জাহান্নামের আগুনগুলো মাফ করে দেব জাহান্নামের আযাব মাফ করে দেব আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দেব আমি আল্লাহ তাআলা তাদের কাছে জান্নাত বিক্রি করে দিয়েছি বলেন সুবহানাল্লাহ ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুত তাওবার মাঝে জানিয়ে দিলেন ইন্নাল্লাহু ইস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি আল্লাহ তাআলা মুমিনদের কাছে বিক্রি করে দিয়েছি আমার জান্নাত এবং বিনিময় নিয়েছি তাদের কাছে ক্রয় করে নিয়েছি তাদের জীবন এবং সম্পদ তাদের মাল এবং জীবন আমি ক্রয় করে নিয়েছি এই জীবন এবং মালের বিনিময়ে যখন জান্নাত দিলাম তাদের কাজ হচ্ছে একটা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইয়ুকতালুন তারা পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার আন্দোলন করবে এবং দ্বিতীয় নম্বর হচ্ছে যারা কাফের মুশরিক বেঈমান মুনাফিক আল্লাহর দিন মানে না ইসলাম মানে না পবিত্র কোরআনুল কারীম মানে না পবিত্র কোরআনুল কারীমকে নিস্তব্ধ করে দিতে চায় আল্লাহর জমিনে এই পৃথিবীর জমিনে কোরআনকে নিস্তব্ধ করে দিতে চায় আলেম ওলামাদেরকে নির্যাতন করে নিপীড়ন করে জুলুম করে আলেম ওলামাদেরকে ফাঁসি দেয় জেলখানার মধ্যে বন্দী করে আমার বান্দাগুলো আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য ওই পৃথিবীর জমিনে তাদের জীবনগুলো দেবে তারা তাদের বিধান থেকে তারা তাদের ওয়াদা থেকে আমার কাছে যে জীবন বিক্রি করে দিয়েছে তারা তাদের সংকল্প থেকে ওয়াদা থেকে এক চুল পরিমাণও পিছপা হবে না বলেন সুবহানাল্লাহ মিনাল মুমিনিনা রিজালুম সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি فمنهم من قضى نحبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন মুমিনদের মধ্যে কতগুলো আছে যারা এমন লোক আছে যারা আল্লাহর সাথে কি ওয়াদা পূর্ণ করেছেন আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে যাচ্ছেন করবেন
কিয়ামত পর্যন্ত সংগ্রাম করে যান। আল্লাহু আকবার। শুধু তাই নয়, ফামিনহুম মান কাদা নাহবাহু, শুধু তাই নয়, কতগুলো মানুষ তাদের জীবনগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের পথে সংগ্রাম করে শহীদ করে দিয়েছেন, আল্লাহর দ্বীনের পথে শহীদ করে দিয়েছেন। ওই বান্দাগুলো তারপরেও দেখতেছেন, আবার কতগুলো বান্দা দেখতেছেন একটার পর একটা নির্যাতন করা হচ্ছে, নিপীড়ন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, শোষণ করা হচ্ছে, নির্যাতন স্টিম রোলার তাদের উপরে চালানো হচ্ছে, একটার পর একটা মেরে ফেলা হচ্ছে, ফাঁসি দেওয়া হচ্ছে, একটার পর একটা দ্বিখণ্ডিত করে দেওয়া হচ্ছে। অমা বদ্দালু তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছেন আর বলতেছেন, যত নির্যাতন করো না কেন, যত নিপীড়ন করো না কেন, যত জুলুম করো না কেন, যত শোষণ করো না কেন, আমরা আল্লাহর দিন থেকে একজন পরিমাণও পিছপা হব না। ওমা বদ্দালু তাবদীলা, ওমা বদ্দালু তাবদীলা। আমার আল্লাহ বললেন, এত কিছু দেখার পরেও তারা তাদের ওয়াদাগুলোকে, সংকল্পগুলোকে তারা কখনো পরিবর্তন করেন নাই। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এত কিছু দেখার পরেও তারা তাদের সংকল্পগুলোকে পরিবর্তন করেন নাই। ঠিক তেমনি ভাবে আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যুদ্ধের ময়দানে, শুনেছেন আল্লাহ রাসূল শহীদ হয়ে গিয়েছে, সাহাবায়ে কিরামরা শহীদ হয়ে গিয়েছে, তারপরে রাস্তা দিয়ে চিৎকার মারতে মারতে যাচ্ছেন, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে সাহাবায়ে কিরাম বললে, কোথায় যাও? বলতেছেন, উহুদের ময়দান যাচ্ছি। যেও না, মুসলমানদের অবস্থা খুব খারাপ। হযরত আনাস ইবনে নযর বললেন যে, মুসলমানদের অবস্থা কোনো খারাপ নয়, যুদ্ধের ময়দান থেকে, উহুদের ময়দান থেকে আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ আছে। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের ময়দান চলে গেলেন, যুদ্ধ করলেন, যুদ্ধ করতে করতে একটা পর্যায়ের মধ্যে হযরতে আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিলেন। অনেকগুলো কাফের মুশরিকদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে একটা পর্যায়ে আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেলেন। শহীদের লাশের যখন জানাজা করা হবে, মদিনার পল্লী থেকে কে যেন মেয়ে মানুষ দৌড়ে দৌড়ে আসতেছে। আল্লাহর নবী বললেন, ও আমার সাহাবারা, একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো। দেখো তো একজন মহিলা মানুষ আসতেছে একদিক থেকে, আর একদিক থেকে আরেকজন মহিলা মানুষ আসতেছেন। একটা হচ্ছে হানজালার স্ত্রী, আর একটা হচ্ছে আনাস ইবনে নযরের বোন। বলেন সুবহানাল্লাহ। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাচা আনাস ইবনে নযর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন, তিনি যুদ্ধ করতে করতে মারা গেছেন। আনাস ইবনে নযরের শরীরের কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না। কাফের মুশরিকরা সেহারার এমন বিকৃতি করে দিয়েছে, এত আঘাত শরীরের মধ্যে করেছে, এত দ্বিখণ্ডিত করে দিয়েছে, এত তীর শরীরের মধ্যে ঢুকে দিয়েছে, একবার খুঁজতে 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 লাগলেন কিন্তু পেলেন না। তার বোন বললেন যে, কোথায় আনাস ইবনে নযর, কোথায় আনাস ইবনে নযর উহুদের ময়দানে এসেছে, তাকে কি পেয়েছে? ইয়া রাসূলুল্লাহ, বলতেছেন না, খুঁজে পাই নাই। আল্লাহর রাসূল বললেন, দেখো তো কোথায়, আমরা তো খুঁজে পেলাম না। আবার সাহাবাদেরকে বললেন যে, খুঁজতে দেখো। খুঁজতে লাগলেন, খুঁজে পেলেন না। কিন্তু এমন একটা সময় হযরত আনাস বিন নযরের বোন তার হাতের আঙ্গুল দেখতে পেলেন। আঙ্গুলের ডগাগুলো দেখে আনাস ইবনে নযরের বোন চিনতে পারলেন, এটাই হচ্ছে আমার ভাই আনাস ইবনে নযর। বলেন সুবহানাল্লাহ। ঠিক সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ ফামিনহুম মান মা'আহাদুল্লাহ আলাইহি ফামিনহুম মান কাযা নাহবাহু ওয়ামিনহুম মান ইয়ান্তাযিরু ওয়া মা তালু তাবদীলা। এখন নবীজি চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। তার কারণ হচ্ছে, ইমানদারদের মধ্যে কতগুলো লোক আছে যারা তাদের কৃত ওয়াদা পূর্ণ করেছেন এবং কতগুলো শহীদ হয়ে গিয়েছেন, পৃথিবীর জমিনে শহীদ হয়ে গিয়েছেন, জান্নাত চলে গিয়েছেন। আবার কতগুলো ওমা অমিনহুম মাইয়্যান তাযিরু, তারা দাঁড়িয়ে দেখতেছেন এবং তারা প্রস্তুতি গ্রহণ করতেছেন। ওমা বাদ্দালু তাবদীলা,
কখন এই জিহাদের মধ্যে শামিল হব আর আল্লাহ দ্বীনের পথে জীবনগুলোকে বিলিয়ে দেব বলেন সুবহানাল্লাহ ইমানদারদেরকে নির্যাতিত করে নিপীড়ন করে জুলুম করে শোষণ করে তাদেরকে মেরে ফেলে ফাঁসি দিয়ে কখনো দবিয়ে রাখা যাবে না তার কারণ হচ্ছে ইমানদাররা আল্লাহর কাছে তাদের জীবনগুলোকে বিলিয়ে দিয়েছেন বিক্রি করে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ তাহলে আমাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে থাকতে হবে থাকবেন তো জোরে বলেন থাকবেন তো আপনাদের সকলকে আল্লাহর দ্বীনের পথে থাকার আহ্বান জানিয়ে আমি আমার আলোচনা এখানে শেষ করব ভাই 12টার সময় গাড়ি আছে আমার এখন 11টায় 6 বাজে আমাকে চলে যেতে হবে ছুটি দিতে হবে দেবেন তো কিছু মনে করবেন না তো কিছু মনে করবেন না শেষ মে শেষ পর্যায়ে আপনাদেরকে একটা সঙ্গীত শুনিয়ে আমি শেষ করব ইনশাআল্লাহ আল্লাহর দ্বীনের পথে আসবেন এই দ্বীনের পথে আহ্বান জানিয়ে ইনশাআল্লাহ আমি শেষ করে দেব এই সঙ্গীত বলে যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতেই মন চায় মজলুমানের ব্যথা বুঝে নিও যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতেই মন চায় মজলুমানের ব্যথা বুঝে নিও যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে আহ্বান যেখানে মানবতা লাঞ্ছিত হয় সেখানে আমার গান জালিমের বিরুদ্ধে লড়তে শেখো গানে গানে আহ্বান আমার গানের ভাষা বুঝতে যদি চাও আমার গানের ভাষা বুঝতে যদি চাও আজানের সুর তুমি শুনে নিও যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যে গানের সুরে সুরে জাগবে মানুষ জাগবে ঘুমের পারা কোরআনের পথ পানে ছুটবে সবাই পড়বে নতুন সারা যে গানের সুরে সুরে জাগবে মানুষ জাগবে ঘুমের পারা কোরআনের পথ পানে ছুটবে সবাই পড়বে নতুন সারা সে গানের সুর তুমি শুনতে যদি চাও সে গানের সুর তুমি শুনতে যদি চাও শহীদি মিছিলে তুমি শামিল হয়ো যদি আমার গান শুনতেই মন চায় কোরআনের সুর তুমি শুনে নিও যদি আমার গান বুঝতেই মন চায় মাঝুলু মানের ব্যথা বুঝে নিও।